মহান মুক্তিযুদ্ধে অগ্রগণ্য ভূমিকা পালন করেছিল তৎকালীন পুলিশ বাহিনী। অথচ বর্তমানে অনেক পুলিশই তাদের গৌরবোজ্জ্বল অতীতকে ভুলে গেছে, তারা বারবার আটকে যাচ্ছে নারীতে। গত কয়েক বছরে বাংলাদেশ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার নারীঘটিত কেলেঙ্কারি দেশজুড়ে সমালোচিত হয়েছে। অতি সম্প্রতি এডিসি হারুনের সঙ্গে এডিসি সঞ্জিতার অনৈতিক সম্পর্ক নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। এর ফলে সাময়িক বরখাস্ত হয়েছেন হারুন। নারী কেলেঙ্কারিতে পড়ে ক্যারিয়ারের ১২টা বাজিয়েছেন এমন পাঁচ পুলিশ কর্মকর্তাকে নিয়েই আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক নারীতে আটকে যাওয়া পাঁচ পুলিশ অফিসার কারা। নাম্বার ১, এডিসি সাকলাইন। এই তালিকায় সবচেয়ে আক্ষেপের এক নাম পুলিশের অতিরিক্ত উপকমিশনার গোলাম মোহাম্মদ সাকলাইন। গরিব ঘরের অত্যন্ত মেধাবী এক পুলিশ কর্মকর্তা ছিলেন সাকলাইন, কিন্তু নষ্টা দেহ ব্যবসায়ী তথা কথিত নায়িকা পরিমণির ফাঁদে পড়ে সব হারিয়েছেন এই সুদর্শন পুলিশ কর্মকর্তা। পরিমণির এক মামলার তদন্ত করতে গিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে যান, তারপর সিসিটিভি ফুটেজ ফাঁস, দেশজুড়ে আলোড়ন, এসব খবর অনেকেরই জানা। ২০২১ সালের জুনে উত্তরা বোটলাবে ধর্ষণ চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসিরিউ মাহমুদের বিরুদ্ধে ভুয়া মামলা করেন দুশ্চরিত্রা পরিমণি। পরদিন উত্তরা থেকে উল্টো তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ। ওই সময় পরিমণিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় গোয়েন্দা কার্যালয়ে। ফেঁসে যাচ্ছেন এই ভয়ে মামলা থেকে রেহাই পেতে তদন্ত অফিসার সাকলাইনের সাথে প্রেমের নাটক করেন এই নষ্টা নায়িকা। সাকলাইনও তার ফাঁদে পা দেন। এরপর দ্রুতই সম্পর্কের গভীরতা বাড়ে। নিজের স্ত্রী সন্তান থাকার পরেও পরিমণির সাথে তার সম্পর্ক মেনে নিতে পারেনি কেউ। পরিমণি কাণ্ডের পর খবর বেরোয় এই নায়িকার সঙ্গে প্রায়ই রাতে বিভিন্ন স্থানে দেখা যেত এডিসি সাকলাইনকে। রাত গভীর হলে গাড়ি নিয়ে বের হতেন তারা। মাঝে মধ্যে পরিমণির বাসায়ও যেতেন সাকলাইন। সর্বশেষ পরিমণি সাকলাইনের বাসায় গিয়ে প্রায় ১৮ ঘন্টা সময় কাটান। এরপর জনসম্মুখে তাদের ঘনিষ্ঠতার চিত্র ফাঁস হয়। পরিমণি ও গোলাম সাকলাইন কাণ্ডে বিব্রত হয় পুলিশ বাহিনী। তাকে গোয়েন্দা বিভাগ থেকে বদলি করা হয়। এরপর ক্রমে দৃশ্যপট থেকে হারিয়ে যান সাকলাইন। নাম্বার ২, ডিআইজি মিজান। এর আগে ২০১৭ সালে জুলাই মাসে কর্মসংস্থান ব্যাংকের কর্মকর্তা ইকো নামের এক নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে বিয়ে করেন ডিআইজি মিজান। পরে ইকোকে শর্ত দেওয়া হয় ২০১৯ সাল পর্যন্ত বিয়ের তথ্য গোপন রাখার। ইকো তা প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে মিজান পুলিশ পাঠিয়ে ইকোকে গ্রেফতার করান। ডিআইজি মিজান বগুড়া, রমনা ও মোহাম্মদপুর থানার পুলিশকে ব্যবহার করে ইকো ও তার পরিবারকে হয়রানি করেন। তল্লাশির নামে ইকোর লালমাটিয়ার বাসা তছনছ করে তার মোবাইল ফোন, ল্যাপটপ, লেখাপড়া ও চাকরি সংক্রান্ত সব কাগজপত্র নিয়ে যায় পুলিশ। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেশ কিছুটা বিব্রতকর অবস্থায় ফেলে দেয়। ডিআইজি মিজানের আরও নারী কেলেঙ্কারির তথ্য পাওয়া যায় ওই সময়। এক সংবাদ পাঠিকাসহ কয়েক নারীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক থাকা দাবি করেন ইকো ও তার মা। মিজানের ফাঁদে পড়ে অনেক নারীর সংসার ভেঙেছে বলেও দাবি করেন তারা। এর প্রমাণ হিসেবে ফোনালাপের রেকর্ডও সাংবাদিকদের সরবরাহ করেন তারা। এর জেরে এক পর্যায়ে ডিআইজি মিজানের অবৈধ অর্থ সম্পদের হিসাবের বিষয়ে তদন্ত শুরু করে দুদক। পরে জানা যায় ঘুষের টাকা দুই হাতে কামিয়ে কয়েক বছর আগে মেহেন্দিগঞ্জ পৌর শহরের পাতারহাট উলানিয়া সড়কের পাশে কালিকাপুর এলাকায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেন বিশাল বাউন্ডারি ঘেরা বিলাসবহুল দোতলা বাড়ি আমেনা ভিলা। পরে আরও জানা যায় অগাধ অর্থ সম্পদের মালিক মিজানের দুই ছেলেসহ স্ত্রী থাকেন অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ায় তিনি বাড়িও করেছেন বলে তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন। ওই মামলায় তাকে ১৪ বছরের সাজা দেন আদালত। নাম্বার ৩, পুলিশ সুপার মোক্তার। নারীতে আটকে সব হারানো আরেক পুলিশ মোক্তার হোসেন। দীর্ঘদিন সুনামের সঙ্গে কাজ করায় ২০১৮ সালের ৬ মে বাংলাদেশ সরকার মোক্তারকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মিশনে সুদানে পাঠান। সেখানে তিনি ছিলেন বাংলাদেশ পুলিশের কন্টিনজেন্টের কমান্ডার। ২০১৯ সালের মে মাসে পুলিশ সুপার মোক্তার হোসেনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে এক নারী পুলিশ কর্মকর্তার। সেখানে থাকা অবস্থায় ওই নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ান তিনি। এসপি মোক্তার দেশে আসার পর তাকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়। দেশে ফিরে ২০২১ সালের ১২ আগস্ট ওই নারী মোক্তার হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করলে তা মামলা হিসেবে গ্রহণ করতে থানাকে নির্দেশ দেন ঢাকার একটি আদালত। ২০১৯ সালের ২০ ডিসেম্বর দুপুরে আসামি বাদীর বাসায় গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন এবং পরে ভুয়া বিয়ে করে আরও বেশ কয়েকবার ধর্ষণ করেন।
কিন্তু রেজিস্ট্রেশন সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেওয়ার তাগিদ দিলে মোক্তার হোসেন বাদীর সঙ্গে অশোভন আচরণ করেন এবং তাকে এড়িয়ে যেতে থাকেন। পরে এ মামলায় মোক্তার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর 2022 সালে ওই নারী পুলিশ কর্মকর্তাকে বিয়ে করে আপোষের মাধ্যমে তিনি অব্যাহতি পেয়েছেন। এসপি মোক্তার হোসেন যেদিন আদালতে আত্মসমর্পণ করেন সেদিন দুজনের বিয়ের কাবিননামা দাখিল করা হয়। কাবিননামায় দেখা যায় এসপি মোক্তার হোসেন ওই নারী পুলিশ কর্মকর্তাকে 60 লাখ টাকার দেনমোহর পরিশোধ করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। নাম্বার 4, পুলিশ সুপার আব্দুর রকিব। নারী কেলেঙ্কারিতে পড়ে চাকরি হারানো আরেক সহকারী পুলিশ সুপার আব্দুর রকিব খান নারী কেলেঙ্কারি এবং ঘুষ নেওয়ার অভিযোগের প্রমাণ পাওয়ায় তাকে চাকুরি থেকে অপসারণ করা হয়েছে। 27 মার্চ পুলিশের এই কর্মকর্তাকে চাকুরি থেকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ময়মনসিংহে ত্রিশাল সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসাবে কর্মরত থাকাকালে অফিসকাম বাসার একটি কক্ষে দীর্ঘদিন যাবৎ মেয়েদের নিয়ে অসামাজিক কার্যকলাপ ও রাতে অবস্থান করা এবং ফুলবাড়িয়া থানায় 2018 সালের 31 অক্টোবর বিশেষ ক্ষমতা আইনে হওয়া এক মামলা থেকে অব্যাহতি দেওয়া। এছাড়াও বেদখল হওয়া দোকানঘর উদ্ধারের জন্য মোহাম্মদ গোলাম মোস্তফা নামে এক ব্যক্তির কাছ থেকে 60,000 টাকা ঘুষ নেন রকিব। এসব অভিযোগে রকিব খানের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে তাকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। পরে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। চাকুরি থেকে অপসারণ করায় রকিব খানের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন তিনি কোনো বকেয়া পাবেন না বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। নাম্বার 5, ডিসি আহমেদ কবির। জামালপুরের ডিসি আহমেদ কবিরকে সবাই চেনেন। অফিসের নারী পিয়ন সাধনার সাথে তার রঙ্গলীলার ভিডিও ফাঁস হলে আহমেদ কবিরকে ওএসডি করা হয়। ওই ভিডিওতে ডিসি আহমেদ কবিরের সঙ্গে তার অফিসের এক নারী কর্মীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। অফিস সহায়ক বা সহকারী পদে সাধনা যোগদান করার পর জেলা প্রশাসকের অফিস কক্ষের পাশে থাকা খাস কামরাটি হয়ে ওঠে মিনি বেডরুমে, যেখানে খাটো অন্যান্য আসবাবপত্র দিয়ে সাজসজ্জা করা হয়। সে রুমে চলত আহমেদ কবির সাধনার রঙ্গলীলা। অফিস চলাকালে তাদের রঙ্গলীলা অবাধ ও নির্ঝঞ্ঝাট করতে সেই কামরার দরজায় বসানো হয় লাল ও সবুজ বাতি। রঙ্গলীলা চলাকালে লাল বাতি জ্বলে উঠত। সে সময় দরজার সামনে পাহারায় থাকতেন তাদেরই বিশ্বস্ত কোনো অফিস সহকারী। যতক্ষণ লাল বাতি জ্বলত সাক্ষাৎ প্রার্থিত দূরের কথা। কর্মকর্তা কর্মচারীদেরও প্রবেশাধিকার নিষেধাজ্ঞা ছিল। এ সময় তার অফিসের বাহিরে ফাইলপত্র নিয়ে অপেক্ষায় থাকতেন কর্মকর্তা কর্মচারীসহ সাক্ষাৎ প্রার্থীরা। লীলা শেষ করে পরিপাটি হয়ে যখন চেয়ারে বসতেন তখন জ্বলে উঠত সবুজ বাতি। সবুজ বাতি জ্বলে ওঠার পরই শুরু হতো তাদের দাপ্তরিক কার্যক্রম। পরে নিজের চাকরি বাঁচাতে সাধনাকে বিয়ে করেন কবির। একটি সূত্র জানায়, স্বামীর চাকরি বাঁচাতে আহমেদ কবিরের বর্তমান স্ত্রী কঠিন হলেও এতে সম্মতি দেন। এভাবে পুলিশরা নারী কেলেঙ্কারিতে জড়িয়ে দেশের পুলিশ ডিপার্টমেন্টকে প্রশ্নবিদ্ধ করছে। সুপ্রিয় দর্শক, পুলিশের এই ধরনের নারীলিপ্স মনোভাব প্রমাণিত হলে তাদেরকে বিনা নোটিশে চাকরিচ্যুত করে জেলে পাঠাতে হবে বলে মত দিয়েছেন অনেকেই। তাদের কথার সাথে আপনি কি একমত? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।